রংপুরের পীরগঞ্জে হিন্দুদের বাড়ি ঘরে আগুনের ঘটনায় ঢাকার টঙ্গি থেকে গতকাল দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব তারা হলেন সৈকত মন্ডল ও স্থানীয় মসজিদের ইমাম রবিউল ইসলাম র্যাব বলছে কুমিল্লার ঘটনার পর সৈকত ফেসবুকে ধর্মীয় উস্কানি দেন আর রবিউল মসজিদের মাইকে হামলার আহ্বান জানান সতেরো অক্টোবর রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয় কুমিল্লাই পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনার ধারাবাহিকতাই এই সহিংসতা মাঝিপাড়ায় আগুন সন্ত্রাসের স্ফুলিঙ্গ ছড়ানোর মূল হোতা ওই এলাকার সৈকত মণ্ডল ও মসজিদের মোয়াজ্জিম রবিউল ইসলাম বলে জানিয়েছে র্যাব শনিবার রাজধানীর বাজারে সংস্থাটির মিডিয়া সেন্টারে এই দুজনকে হাজির করা হয় সৈকত ও রবিউল কীভাবে ওই ঘটনায় উস্কানি দিয়েছেন তাও গণমাধ্যমকে জানানো হয় গ্রেফতারকৃত সৈকত সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে স্থানীয় জনগণকে উত্তেজিত করে তোলে এছাড়া সে উক্ত হামলা ও অগ্নিসংযোগে অংশগ্রহণে জনসাধারণকে উদ্বুদ্ধ করে তার নেতৃত্বে বেশ কয়েকজন এই হামলায় সরাসরি অংশ নেয় সে গ্রেপ্তারকৃত রপিউলকে নির্দেশনাতে মাইকিংয়ের মাধ্যমে লোকজন জড়ো করার জন্য কুমিল্লার ঘটনার পর থেকেই সৈকত ফেসবুকে বিভিন্ন নেতিবাচক পোস্ট দিয়ে আসছিলেন বলে জানান এই কর্মকর্তা বিভিন্ন সময় তার ফেসবুক পেজে আমরা দেখেছি যে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়েছে যে কোনো ইস্যুতে সরকারি যে কোনো ইস্যু বা যে কোনো রাষ্ট্রের যে কোনো ইস্যুতে সে স্পেশালি সে কুমিল্লা ইস্যুর পর থেকে সে নিয়মিত বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্ট দিয়ে আসছিল এর আগে ফেসবুকে ধর্মীয় উস্কানি দেওয়ার অভিযোগে মাঝিপাড়ার পরিতোষ সরকার সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় রংপুরের ওই ঘটনায় পীরগঞ্জ থানায় তিনটি মামলা হয়েছে অংশগ্রহণে তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা